পাতি নেতারা ভালো করে শুনে রাখো ইসলাম মুসলমানদের বিরুদ্ধে কথা বলে এদেশের মাটিতে তোমরা টিকতে পারবা না আলে মোলামার বিরুদ্ধে মামলা দায়ের করো আলে মোলামাকে জেলখানায় বন্দি করে থে হাতে তালি দাও শুনে রাখো মজলুমের বক্তা কোনদিন বিভাবে যায় না আহলাদিসরা পরনারি ভোগ করে না যারা আহলাদিস আল্লাহর ফজল করেন যাদের আকিদা সহি তারা এই সমস্ত বেপরদার কাজ করে না তাবিজ দেওয়া কবজ দেওয়া মুরিদ বানানো মহিলাদেরকে দিয়ে গা টিপানো পা টিপানো তেল মালিশ করা এই সমস্ত নোংরা কাজ তোমরা বেদাতিরাই করে থাকো আজকে আপনি শ্রীলঙ্কার দিকে তাকান শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে সুদ যে মানুষকে ধ্বংস করে

وعلى اله واصحابه ومن تبيهم باحسان الى يوم الدين اما بعد فقد ارشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطي الله ورسوله فقد فاز فوزا عظيما ثم ما بعد قال الله تبارك وتعالى يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون وقال النبي الامين صلى الله عليه وسلم سنفان من اهل النار لم اراهما قوم معهم صيات كاذنب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مملات مائلات রস হুননা কাসলিমাতিল বখতিল মায়লা لم রিহাল জান্নাহ ফাইনারিহা লাতু যাতু ইলা মাসিরাতিন কদা ওয়া কদা রওহু মুসলিম আও কমা ক্বালা আলাইহি সাল্লাতু সালাম যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি মানব জাতির প্রথম শিক্ষক মানব জাতির প্রথম শিক্ষক হলেন স্বয়ং পাক মহান আল্লাপাক বলেন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক বলছেন ও আল্লাহ পাক আদম কে সব বস্তুর নাম শিখিয়ে দিলেন কে শিখালেন আল্লাহ শিখালেন কাকে শিখালেন আদম সালাম কে কি শিখালেন সব বস্তুর নাম শিখিয়ে দিলেন তাহলে মানুষ মানবজাতির প্রথম ব্যক্তি হলেন আদম আলাহ আর আদম আলাহ শিক্ষা গ্রহণ করলেন স্বয়ং পাকের কাছে দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের প্রতি যিনি সর্বপ্রথম একটি মাদ্রাসা তৈরি করেছিলেন ওহিনাজিলের পরে সর্বপ্রথম একটি মাদ্রাসা তৈরি করেছিলেন আল্লাপাক বলছেন এ কারা বেসমে রব্বিক খালাম পড়ুন হে নবী আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তার নামে পড়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সর্বপ্রথম একটি মাদ্রাসা তৈরি করলেন মহতারান সভাপতি মাননীয় পরিচালক উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধি মণ্ডলী দৌড় দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরবিআ সমবয়সী বন্ধুবর্গ স্নেহের বয়কনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোত্রিমণ্ডলী জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাসী মা ও ভগ্নিগণ আজকের আলোচ্য বিষয় হবে পাঁচ মিশালি বিভিন্ন বিষয়ের উপরে আজকে আলোকপাত করতে হবে অল্প অল্প করে সময় যেহেতু কম তাই কয়েকটি বিষয়ে টাচ করতে হবে কয়েকটি বিষয়ে আলোচনায় আনতে হবে ঐতিহ্যবাহী দুয়ার পাল হাফিজিয়া মাদ্রাসার যিনি প্রাণ পুরুষ যার রেখে যাওয়া স্মৃতি এলাকার বিশিষ্ট মুরব্বী মহতারাম শামসুদ্দিন রাহেমাহুল্ল আল্লাহ তাকে জান্নাতবাসী করুন আল্লাহ আমিন এদেশের দেশের মাটিতে মাস শামসুদ্দিন রাহেমাহলার অসংখ্য গণগ্রাহী এবং আত্মীয় স্বজন ছড়িয়ে ছিটিয়ে আছেন তার রেখে যাওয়া এই মাদ্রাসা এটা আমাদের কাছে আমানত গোটা ইসলামটাকে আমানত রেখে গেছেন আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম ইসলামের উপরে নগ্ন আক্রমণ চরিত্রহীনা একজন অসভ্য বেহায়া মহিলা যার চরিত্র নিয়ে তার জন্মদাতা মা কথা বলছেন সেই চরিত্রহীনা মহিলা একশো জন আলেমের নাম প্রস্তাব করেছে তবে বেদাতি হেদাতি ছেড়েকি এবং কুফুরি সব মিক্স করে একশো ষোলো জন আলেমের নাম প্রস্তাব করেছে যে এদেরকে খতিয়ে দেখার জন্য এবং তাদের বিষয়টা তাদেরকে নিষিদ্ধ করা বা শাস্তির আওতায় আনা এই জাতীয় একটা অপতৎপরতায় লিপ্ত দুঃখজনক হল সত্য কাণ্ডজ্ঞানহীন এই লোকগুলি যারা ইসলামকে ক্ষতি করার জন্য এই চেষ্টা করে থাকে তাদের ন্যূনতম কাণ্ড জ্ঞান নেই বাংলাদেশের আলেমদের লিস্ট করতে করতে শাহ মতিউর রহমান আল মেদানী হাফেদাহুল্লাহ তিনি পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা সেখানকার নাগরিক তিনি বাংলাদেশে কোনোদিন আসলেনও না দেশে তার কোনো বাড়িঘরও নাই ওই লিস্টের মধ্যে তার নামটাও আছে যে সমস্ত আলেমা মারা গেছেন তাদের নামও দিয়ে রেখেছে বাস মনে ধরেছে যাই তাই করে যাচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য যত রকমের ষড়যন্ত্র করা দরকার সব রকম ষড়যন্ত্র করেই চলেছে কিন্তু আধুনিক যুগে এসে প্রমাণিত হচ্ছে যে একমাত্র ইসলাম হল মানুষের শেষ রক্ষা ইসলামের বিধান না মানলে মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর পূর্বে নবি আল্লাহ পাক বলেছেন ইয়াম হাকুল্লাহুর হাকুলিব্য আল্লাহ রাবুল আলমিন সুদকে ধ্বংস করেন আর

وما أعطيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون وما أعطيتم من ربا يربو في أموال الناس رجع সুদি কারবার করো আল্লাহ বলছেন তোমরা যে সুদি কারবার করো সম্পদ বাড়ানোর জন্য সুদি কারবারের সম্পদ বাড়ে না তোমরা যে জাকাত দিয়ে থাকো আল্লাহর সন্তুষ্টির জন্য এই জাকাতে মাল বৃদ্ধি পায় আজকে শুধুই কারবার সম্পদকে ধ্বংস করে আর জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা সম্পদকে বৃদ্ধি করে বন্ধুগণ সুদ হলো সুদ যেটা সেটা হলো গরিবের টাকা ধনী লোকের পকেটে যাওয়া গরিবের টাকা ধনী মহাজনের পকেটে যায় এটার নাম হলো সুদ নেবে এক টাকা একশো টাকা আর দিতে হবে তার সঙ্গে আরো সুদ ধরেন কমপক্ষে নয় টাকা আজকে একটা মেসেজ এসেছে আমার কাছে বিকাশ থেকে বিকাশ অ্যাপসেও এখন আর সুদি কারবার করার জন্য ব্রাক সমিতি প্রশিক্ষা আসা এরকম সমিতিতে যাওয়া লাগবে না সুদি কারবার আপনার মোবাইলের মধ্যে হবে আপনার টাকা দরকার কমপক্ষে পাঁচশো থেকে নিয়ে বিশ হাজার পর্যন্ত আপনি টাকা ধার পাবেন কিন্তু সেই টাকার সঙ্গে নয় পার্সেন্ট সুদ পরিশোধ করতে হবে যারা মোবাইল চালান এমার্জেন্সি ব্যালেন্স অনেকেই নেন নেন না এমার্জেন্সি ব্যালেন্স যেটা নেন আপনি কি দেখেছেন যে পরবর্তী রিসার্চ থেকে কি পুরা টাকা কাটে নাকি বেশি কাটে বেশি কাটে এটা কি কুল্লু ফাহুয়া রিবা সুদের সংজ্ঞা রাসুল্লাহ বলছেন প্রত্যেক ঋণ যেই ঋণের সাথে লভ্যাংশ আসে বা কিছু বর্ধিত কিছু দেওয়া হয় সেটাই হলো সুদ মলানায় নমান সাহেবের কাছে আমি দশ হাজার টাকা ধার নিলাম এখন উনি আমার বাড়ির সামনে যাচ্ছে ওনাকে আমার কিছু দেওয়ার অভ্যাস কোনো দিনও নেই এখন টাকা দশ হাজার ধার নিয়েছি তাই মনে মনে ভাবলাম বেচারা আমার বিরাট উপকার করেছে তো ওনাকে কিছু দেওয়া দরকার উনি আমার বন্ধু মানুষ ভাই মানুষ মুরব্বী মানুষ ওনাকে এতদিন কিছু হাত দিয়া আমার দেওয়ার কোনো সিস্টেম ছিল না টাকা ধার নেওয়ার পরে এখন আমার গাছ থেকে টাটকা তাজা লাউটা কেটে ওনার হাতে ধরায় দিলাম দিয়ে বললাম যে আপনি এইটা লাউটা নিয়ে যান রান্না করে খাবেন কে ভাই এতদিন আপনি লাউ তাকে দেননি এতদিন আমি তাকে লাউ দিলাম না কিছু হাত দিলাম না আজকে তাকে হাদিয়া দেওয়ার প্রতি এত আগ্রহ জন্মেল কেন যেহেতু উনি আমাকে দশ হাজার টাকা ধার দিয়ে ওনার টাকাটা আমার কাছে ফেলে রেখেছেন এই লাউটা যে দেওয়া হলো এই লাউটাও হাদিয়া নয় এটা সুদ সুদ চেনেন আপনি সুদ কি মনে করেন আপনি টাকা নিয়ে টাকা দিলেন তাই সুদ হলো না কুল্লু কারদিন ভাষায় কুল্লু করদিন যে কোনো ঋণ ঋণের সঙ্গে যেটা বাড়তি আসবে সেটা হলো সুদ তা আপনি বিকাশ থেকে আপনি কোম্পানি থেকে মোবাইল কোম্পানি থেকে এমার্জেন্সি ব্যালেন্স ধার নিলেন এবার আপনি রিসার্চ করার পরে নিলেন নয় টাকা কাটল দশ টাকা নিলেন দশ টাকা কাটল এগারো টাকা এই একটি টাকা হলো সুদ অথচ আপনি না জেনে না বুঝে প্রতিদিন এইভাবে এমার্জেন্সি ব্যালেন্স গ্রহণ করছেন মানুষ রসুল্লাহ সাল্লাম বলছেন কেয়া আগে মানুষ হালাল হারামের কোন তামিজ থাকবে না হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে এটা যাচাই বাছাই করার কোনো ব্যবস্থা থাকবে না রসুল্লা সাল্লামের দরবারে যখন কোনো খাদ্য আনা হতো এক পিয়ালা দুধ আনার পরেও রসুল্লাহ সাল্ল সাল্লাম জিজ্ঞেস করতেন এটা কি সাদাকা না হাদিয়া যদি হাদিয়া হতো তাহলে রসুল্লাহ সাল্লাম পান করতেন আর যদি সাদাকা হতো তাহলে নবী সাল্লি সাল্লাম সেটা পান করতেন না কারণ হলো বানী হাসেমের উপরে বানী হাসেমের লোকদের জন্য কিয়ামত পর্যন্ত সাদাকার মাল খাওয়া আল্লাহ আরাম করে দিয়েছেন এটা হলো নবী রসুলের বিশেষ মর্যাদা আল্লাহ নবীর বংশের লোকেরা সাদাকার মাল জাকাতের মাল ভক্ষণ করতে পারবে না যদিও তারা গরিব হয় রসুলাম জিজ্ঞেস করতেন এরা কি সাদা কানিয়া খাওয়ার আগে জিজ্ঞেস করে তারপরে খেতেন এখন আমরা জিজ্ঞেস করার সময় পাই না মলানা আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশি রাহেমাল্লাহ ওনার খেদমত করতেন আমার একজন খালু আমার খালু নিজের ক্ষেতের পাটের শাক তুলে নিয়ে মলানা আবদুল্লাহল কাফিয়াল কুরাইশি রাহেমাউল্লাহর কাছে যখন দিতেন তখন তিনি জিজ্ঞেস করতেন মফিজ উদ্দিন এরা কি তোমার ক্ষেতের না অন্যের ক্ষেতের যদি অন্যের ক্ষেতের শাক তুলে এনেছে সেই শাক তিনি গ্রহণ করতেন না বলছিলাম যে মানুষ রন্ধ্রে রন্ধ্রে সুদ মানুষের ভিতরে ঢুকে গেছে এই সুদি কারবার দিয়ে বিভিন্ন কোম্পানি দিয়ে আজকে আমাদের নারী সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে বলছিলাম গরিব লোকের পকেটের টাকা ধনী মহাজনের পকেটে যাওয়ার নাম হলো সুদ আর জাকাত জাকাতটা হলো ধনী লোকের টাকা গরিবের পকেটে যাওয়ার নাম জাকাত যেটা উপর থেকে আসে নিচে নামে এটা হলো রহমতের বৃষ্টি আর যেটা নিচ থেকে উপরে ওঠে এটার নাম হলো জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাস ভালো না বৃষ্টি ভালো কথা বলেন একবার জলোচ্ছ্বাস ভালো না বৃষ্টি ভালো বৃষ্টি ভালো জলোচ্ছ্বাস ভালো নয় কারণ জলোচ্ছ্বাস হলো নিচের পানি বাতাসে উপরে নিয়ে যায় أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه উজা জা ফালাউলা তাশকুরু আফারাইতুমাল্লাযী তাশরাবুন আ আনতুম আযালতুম মিনাল মজম আমনা নুল মুযিলা আল্লাহ পাক বলছেন যে তোমরা যে পানি পান করো এই পানি কি থেকে আসে কিভাবে আসে এটা কি চিন্তা করো আল্লাহ আল্লা বলেন সাগরের পানি জলীয় বাষ্প করে আল্লাহ রব আলিন আসমানে নিয়ে যান আসমানে গিয়ে মেঘমালা জমাট বেঁধে যায় মেঘমারা বরফের কুণ্ডুলি হয় বরফের কুণ্ডুলি একটার সঙ্গে আর একটা ঘর্ষণ হয় বিদ্যুৎ চমকায় লক্ষ লক্ষ অ্যাসিড আল্লাহ সেই পানির মধ্যে মিক্সার করে দিয়ে সেই পানি আল্লাহ রব আলমিন আবার বর্ষণ করে কতগুলি হয় নর্মাল বৃষ্টি আর কতগুলি হয় শিলা বৃষ্টি শিলাবৃষ্টি শিলাবৃষ্টিতে আম নষ্ট হয় ফসল নষ্ট হয় কিন্তু আল্লাহ রাব্বুল জমিনের শক্তি বৃদ্ধি করে দেন ছাগল বকরি বাচ্চা দিতে দিতে কি হয়ে যায় অকেজ হয়ে যায় আমার দেশে আমাদের পাপ নাই বলে ধারিয়ে হয়ে যায় ধারিয়ে ছাগল বকরি গরু বাচ্চা দিতে 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 যখন বৃদ্ধা হয়ে যায় তখন আর বাচ্চা ধারণের ক্ষমতা রাখে না থাকে না এই যে মাটি এই মাটি ফসল দিতে দিতে মাটি এক সময় ফসল ধারণের ক্ষমতা নষ্ট করে ফেলে আল্লাহ পর আল্লাহ রবুল আলমিন আসমান থেকে শিলা বৃষ্টি বর্ষণ করেন শিলা বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়ে যায় ফসল নষ্ট হয় ফসলের ক্ষতি হয় কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বিরাট করলাম ওই পানির মধ্যে রেখে দিয়েছেন সেই পানির মধ্যে লক্ষ লক্ষ নাইট্রিক অ্যাসিড মিক্সার করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইউসাব্বিহুর রাদু বিহামদিহি والملائكه من خيفته আসমানের বিদ্যুৎ যখন করকর করে আওয়াজ করে দুনিয়ার মানুষ করকরানি আওয়াজ শুনতে পাও এটা করকরানি আওয়াজ নয় আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুতের চমক আসমানের মেঘমালা আল্লাহর তাসবিহ বর্ণনা করে ইউসবিহুর রাদু আসমানের সেই বিদ্যুৎ চমক এটা আল্লাহর তসবিক বর্ণনা করে আল্লাহ র আব্দুল্লাহ মিন বলেন সাবহালীল্লা হিমাফি সামাতি ওয়াল্নাজী জুল হাকে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহর তসবিক বর্ণনা করে আল্লাহর তজবী সমস্ত কিছু বর্ণনা করে বালুকনা আল্লাহর তসবি বর্ণনা করে ধুলিকনা আল্লাহর তসবি বর্ণনা করে পাহাড় আল্লাহর তসবি বর্ণনা করে আল্লাহ রাব্বুল আমিন বলেন সুম্মা কসাদ কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা সুম্মা কসাদ কুলুবুহুম সুম্মা কসাদ কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া তোমাদের অন্তর কোনো সময় কি হয়ে যায় শক্ত হয়ে যায় অন্তর শক্ত হয়ে যায় হিজারা সেটা পাথরের মতো হয়ে যায় এই যে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ কত সহজ দুনিয়াটা সহজ হয়ে গেছে কোরআনের অ্যাপস মোবাইলের ভিতরে আছে আপনি কত সহজে এমন একদিন ছিল যে কোরআনের পাতা উল্টাতে উল্টাতে আমাদের ঘাম ছুটে যেত কিন্তু আয়াত খুঁজে পেতাম না এখন এটা শব্দ দিলেই লেখে আয়াত বেরিয়ে যায় আল্লাহ এরপরে ফতুয়াবাদী অভাব নেই আলেম মৌলী যে বোঝে সেও ফতুয়া দেয় যে বোঝে না সেও ফতুয়া দেয় এক মুফতি বলছে আপনার এই মোবাইল নিয়ে বাথরুমে যাবেন না কেন বললাম বাথরুমে এই মোবাইলের মোবাইলের ভিতরে কি আছে কোরআন আছে আমি বললাম আপনি মুফতি সাহেব আপনিও বাথরুমে যায় না কারণ আপনার মধ্যেও কোরআন আছে হাফেজ সাহেবের মধ্যে কোরআন নাই কোথায় আছে কোরআন কোরআন আছে মাথায় মগজে মেমরি কাটে এটা হলো আল্লাহর তৈরি মেমোরি আর এটা হলো মানুষের তৈরি মেমোরি পুরা মোবাইল ছেড়ে ফেরে এটারে কেটে টুকরা টুকরা করলে একটি কোরআন আয়াতের ভিতরে পাবে না মোবাইল এখন রানিং আছে মোবাইলটা চালু করে দিয়েছি চালু করে দেওয়ার পরে স্ক্যানারের উপরে এটা হলো সবকপি এটার উপরে ভেসে বেড়াচ্ছে আলোর উপরে ভাসছে কোরআনের আয়াতগুলি আল্লাহ আলামিন বলেন ثُمَّ قَسَتْ قُلُوبُكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ আম্মা তামাল আল্লাহ রাব্দুল মিন বলেন এরপরে তোমাদের অন্তর পাথরের মতো হয়ে গেল অথচ পাথরের চেয়েও তোমাদের অন্তর বেশি শক্ত হয়ে গেল অইনামিনাল হিজাওয়াতে পাথরের মধ্যে কতক পাথর আছে লামায়া তাফাজ্জার উমিন হুললামহাল সেখান থেকে নদী প্রবাহিত হয় সেখান থেকে পানি প্রবাহিত হয় পানি প্রবাহিত হয় পাথর থেকে ওয়াইন্ন মিনহা লমা ইশাকাকু ফায়খরুজু মিনহুল মা পাথর ফেটে যায় আর সেখান থেকে পানি বের হয় ওয়াইন্না মিনহা লমা ইহবিতু খাসিয়া খাসিয়াতিল্লাহ আল্লাহ বলেন কত পাথর আছে উপর থেকে আল্লাহর ভয়ে নিচের দিকে গড়ে পড়ে যায় পাথর আল্লাহর উপর থেকে নিচে আল্লাহর কোন এক যুদ্ধ থেকে ফিরছিলেন মদিনার দিকে মদিনার কাছাকাছি গিয়ে ওহুদের পাহাড়ের দিকে ইঙ্গিত করে বললেন এই যে ওহুদের পাহাড় দেখা যায় হা যা যা বালুন হা যা যাবালু এই যে অহুদের পাহাড় দেখতে পাচ্ছ অহুদের পাহাড় আমাদেরকে ভালোবাসে আর ওহুদের পাহাড় কেও আমরা ভালোবাসি পাহাড়েরও ভালোবাসা আছে কে বললেন নবী বললেন কিন্তু আপনি এখন দেখেন চম্বুকের ভালোবাসা আছে এটা চম্বুক আর একটা লোহাকে কাছে পেলে এইভাবে জাগড়ে ধরে দেয় খাট করে ধরে নেয় আর ছাড়তে চায় না দুইটাকে টানতে হলে আলাদা করতে হলে অনেক শক্তির প্রয়োজন হয় আল্লাহ আল্লাহর অনেক লম্বা কথা আছে এই বিষয় নিয়ে এটা বলতে গেলে রাত ভোর হয়ে যাবে সময় কুলাবে না অনেক কথা সামনে বাকি আল্লাহর নবী সাল্লাম মসজিদের নবমীতে খোদ্ দিতেন একটা খেজুরের গাছের সাথে পিঠ লাগিয়ে মিম্বার তৈরি করার আগে যেই মিম্বারে খুদবা দেওয়া হয় এখন সেই মিম্বার তৈরি করার আগে খেজুরের গাছের সাথে পিঠ লাগিয়ে খুদবা দিতেন তারপরে সাল্লাম একদিন বাণী নাজারের নাজার বংশের এক কাঠ মিস্ত্রিকে ডাকলেন কাঠমিস্ত্রিকে ডেকে বললেন আমার জন্য একটি মিম্বার তৈরি করে দাও যেটা দাঁড়িয়ে আমি খুদবা দিব মিম্বার তৈরির জন্য ডাকা হলো কাঠ মিস্ত্রি আসলেন রসুল উল্লাহস সাল্লাল্লাহুসাল্লামকে একটি মেম্বার বানিয়ে দিলেন ঝাউ কাঠের কাঠ দিয়ে বুখারি হাদিস কিসের কাঠ ঝাউ কাঠ দিয়ে মিম্বার বানিয়ে দিলেন এখন তো ফতুয়াবাদি চলছে প্লাস্টিকের মিম্বার চলবে না সিমেন্টের মিম্বার চলবে না আরব দেশে যায় দেখো সব মিম্বার অধিকাংশ সিমেন্টের মসজিদ মেহরাব দেওয়া যাবে না অমুক তমুক জালায় জাতি বড় ঝালা পালা মেম্বার ছিল কিসের কাঠের অতএব আমাদের কেউ কাঠেরই বানাইতে হবে তাহলে নবীর যদি কাঠের থাকে আমরা কি এখন ঝাউ দিয়ে বানাবো না সেগুন কাট দিয়ে বানাবো আপনি সেগুন কাট দিয়ে বানালেন কেন সেগুন কাট দিয়ে বানানোর দলিল বের করবেন আপনি মেহগুনি দিয়ে বানালেন কেন নবীর মেম্বার ছিল ঝাউ কাঠের কাজেই কাঠ এবাদত নয় মিম্বার এবাদত নয় খোদবা এবাদত খোদবাটা কি এবাদত মসজিদ এবাদত নয় মসজিদ হলো এবাদতের অসিলা মসজিদ হলো এবাদতের অসিলা সেই মসজিদে আমি সালাত আদায় করি মেম্বারে দাঁড়িয়ে খোদবা দেই তাহলে খোদবাটা এবাদত মেম্বারটা এবাদত নয় এবাদতের অসিলা উঠে চড়ে আল্লাহ নবী হজে গেলেন হসটা কিন্তু উঠটা এবাদত নয় আল্লাহ নবী উঠে চড়ার সময় দুয়া পড়লেন দুয়াটা নয় উঠটা হলো এবাদতের ওসিলা আল্লাহ নবীর ওসিলা বাহন ছিল উঠ আর আমার এখন বাহন হয়েছে কি উড়োজাহাজ উড়োজাহাজে ওড়ো আমরা হজে যাই কিন্তু আল্লাহ নবী উটের চড়ার সময় যেই দুয়াটি পরেছিলেন সেই দুয়াটি হুবহু আজকেও আছে এবং সেই দুয়াই আমরা পড়তেছি সেটা পরেই আমরা বিমানে উঠতেছি তাহলে দোয়া এবাদত আর হজে যাওয়ার বাহনটা ইবাদত নয় কাজেই বাহন চেঞ্জ হয়েছে ও চেঞ্জ হয়েছে কিন্তু এবাদতটা চেঞ্জ হয় নাই ইবাদত চেঞ্জ হবার নয় ইবাদত চেঞ্জ হবার নয় কিয়ামত পর্যন্ত ইবাদত ওইটাই থাকবে বিমান এখন চলছে বিমান বাদ দিয়ে ভবিষ্যতে আরো অনেক বাহন হবে কিন্তু বাহনে চড়ার যে দোয়া নবী রেখে গেছেন কিয়ামত পর্যন্ত এই দোয়া থাকবে একটি জের জবর নুক্তা পর্যন্ত পরিবর্তন করার সাহস কারো হবে না বলছিলাম একটার মধ্যে আরেকটা এসে গেল নবী সাল্লাম মেম্বারে খোদ্ দিচ্ছেন মসজিদের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে কিসের আওয়াজ কান্নার আওয়াজ কে কানছে সাহাবাই কেরাম বলছে উঁটের বাচ্চা যেভাবে কাঁদে ওরকম কান্নার আওয়াজ আল্লাহ নবী সাল্লাম মেম্বার থেকে খোদ্ সমাপ্ত করে নামলেন নেমে গিয়ে ওই খেজুরের গাছের কাছে মরা খেজুরের গাছের কাছে দাঁড়িয়ে বললেন খেজুরের গাছ তোমার কি সমস্যা হয়েছে তুমি কাঁচো কেন তোমার কান্নার কারণ কি খেজুরের গাছের জবান খুলে গেল খেজুরের গাছ বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দিন আপনার দেহ মোবারক আমার সঙ্গে লাগিয়ে পিট লাগিয়ে আপনি খোদ বাঁধিচ্ছিলেন আপনার সাহচর্য পেয়ে আমি আনন্দিত ছিলাম আজকে আপনি আমাকে দূরে রেখেছেন মিম্বারে দাঁড়িয়ে খোদ আল্লাহ আপনার বিয়োগ ব্যথাই আমাকে কান্দে বাধ্য করেছে আপনার বিরহ যন্ত্রণায় সহ্য না করে না করতে পেরে আমি কান্না করছিলাম হাদিস সহি আছে না সাহেব

করে মর্দ কেতাবে খবর তেরো জঙ্গ করে মর্দক কে খবর লেখা যায় টুঙ্গির মালে কাতার ও কাতার সমারো করিয়া দেখে চব্বিশ হাজার শোনাবান পুঁথির কেতাব কিন্তু সেই আদিশ বলছি শোনুন আল্লাহ নবী বলেন পাথরের মধ্যে ভালোবাসা আছে মরা খেজুর গাছের মধ্যে ভালোবাসা আছে দানা কণার মধ্যে ভালোবাসা আছে কণার মধ্যে বর্ণনা আছে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের পানি আসমানে তুলে নিয়ে যখন সেখান থেকে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ রাব্বুল মিন বলেন লাউনা আও বান্দারে সেই আসমানের বৃষ্টির পানি যদি আমি লবণাক্ত বানাই দিতাম লবণাক্ত সারতাম ছিল না খালি সাগরের পানি ডাইরেক্ট তুলে নিয়ে উপর থেকে ছেড়ে দিবে আল্লাহ রব্বুল বলেন মিন বলেন তোমরা কি আল্লাহর শুক্রিয়া আদায় করবে না বন্ধুগণ বলছিলাম যে নিচের পানি উপরে উঠার নাম কি জলোচ্ছ্বাস আর উপরের পানি নিচে নামার নাম রহমতের বৃষ্টি তাইলে তাহলে টাকা যখন গরিবের পকেটে যায় তখন সেটা হয় রহমতের জাকাত আর যখন গরিব লোকের অর্থ চুষে ধনী মহাজন খায় তখন হয় তার নাম হলো সুদ তার নাম কি সুদ খুনি শরণ নভেল পেল খুনি শরণ নভেল পেল নবেল পেল সুদি ইউনুস নভেল পেল খুনি শরণ খুনি শরণ নভেল পেল নবেল সুদি ইউনুস নবেল পায় কষ্টে মরি পেলো পেল ভান্ড মালালাই মদের বাঁচার উপায় কি মোদের বাঁচার উপায় কি সুদি ব্যাংকের এই মহাজন ডক্টর ইউনুস নভেল পেয়েছে কিসে শান্তিতে তেরো সাল দুই হাজার তেরো সাল আমি হজে গেলাম দুই হাজার তেরো সালে সরি দুই হাজার সাত সালে হজে গেলাম দুই হাজার সাত সালের হজ সফরে জেদ্দার এক অ্যাডভোকেট তার নাম শেখ ইনি হলেন মদিনা ইউনিভার্সিটির তদানীন্তন কালের ভাইস চ্যান্সেলরের চাচাতো ভাই তো উনি দাবাত আমাদের খাওয়ার জন্য তা আমি গেলাম হাইকোর্টের অ্যাডভোকেট শেখ অ্যাডভোকেট ফুরাইবিন আলিয়াল উখলা ওনার বাসায় আমাকে আমাদেরকে দাওয়াত দেওয়া হলো আমি গেলাম যে কথা বলছিলাম তখন ফুরাইবিন আলিয়া লুকলা সাহেব বলছেন যে তোমাদের দেশে একজন মহৎ ব্যক্তি আছেন সেই মহক ব্যক্তি তার অবদানে বাংলাদেশের হত দরিদ্র গরিব দুঃখী মানুষ সব কি হয়ে গেছে ধনী হয়ে গেছে তা আমি করলাম যে এই লোকটা আবার কেটে আমি তো চিনতে পারছি তারপরে অনেকক্ষণ ধরে আমার মাথায় খেলে না তা আমি বললাম হঠাৎ করে আমার মাথায় খেয়াল হলো ডক্টর ইনুস বলে নাকি তো জিজ্ঞেস করলাম ডক্টর ইনুস কত বিধবা সুদের করতে না কারণে তার ঘরের স্থান ভেঙে নিয়ে চলে গেছে তুমি জানো না কত বিধবা মহিলা ঋণ নিয়েছে সুদি ঋণ পরিশোধ করতে পারেনি আস্তে আস্তে চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পাওয়ার কারণে তারপরে দেখা গেছে সে মারা গেছে তার লাশ পর্যন্ত দাফন করতে দেয় নাই সব মিডিয়ার কারসাজি তখন উনি হতভম্ব হলেন হতভম্ব হয়ে বললেন মিডিয়াতে আমরা যেটা পাই ওটাই তো বুঝি বাইরে তো আর বুঝার কোনো শক্তি আমাদের নেই আমি যেটা বলার জন্য একটু বলছি আজকে আপনি শ্রীলঙ্কার দিকে তাকান শ্রীলঙ্কার দেউলিয়া হয়ে গেছে যে মানুষকে ধ্বংস করে আজকে আধুনিক বিশ্বেতা প্রমাণিত হয়েছে সুদিয়াম শ্রীলঙ্কার নেতৃবেন্দু তারা পালিয়ে চারের ভয়ে যাচ্ছে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের নাম হল রাজা পাক্সে রাজা একটা এই সামুদ্রিক বন্দরে আত্মগোপন করেছে বিক্ষোভকারীরা সেখানেও ঘিরে রেখেছে সেখান থেকে বের হলেই তারপরে ধরবে আমাদের দেশের এক শ্রেণীর নেতা আছে পাতি নেতারা ভালো করে শুনে রাখো ইসলাম মুসলমান বিরুদ্ধে কথা বলে এনে সারমালিরা তোমরা টিকতে পারবা না আলে মোলামার বিরুদ্ধে মামলা দায়ের করো। আলে মোলামাকে জেলখানায় বন্দি করেছে হাতে তালি দাও শুনে রাখো মজলুমের বর্তমান কোনোদিন বিরভরা যায় না বন্ধুগণ আজকে আমাদেরকে সতর্ক হতে হবে ইসলামকে ধ্বংস করার জন্য যতই ষড়যন্ত্র চালাও না কেন ইসলাম দেশে কবচ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে ইসলাম বলা যাতে মানুষকে ধ্বংস করে তার জ্বলন্ত প্রমাণে আজকে শ্রীলঙ্কা উদাহরণ ফিরে আসতে হবে আমাদের মা বোনদেরকে ফিরিয়ে আনতে হবে আমাদের মা বোনদের বিরুদ্ধে ষড়যন্ত্র আজকে মেয়েদের তালিমের ব্যবস্থা নেই মেয়েদেরকে মসজিদে নিলে শ্রেণীর তাবিজ ব্যবসায়ী মুফতি তারা ফতুয়াবাজি শুরু করে দেয় যে মহিলা মানুষ আবার মসজিদে যাবে কেন মহিলা মানুষ বাজারে গেলে তখন হুজুরের মাথা খারাপ হয় না মহিলা মানুষ গার্মেন্টসে কাজ করলে হুজুরের সমস্যা নেই মহিলা মানুষ রাস্তাঘাটে ঘুরে বেড়ালে সমস্যা নেই মহিলা মানুষ উয়াজে আসলে মসজিদে আসলে হুজুর বলে যে এরা মহিলারা কেন মসজিদে যাবে মহিলাদের নাকি মসজিদে যাও হারাম মসজিদে গেলে নাকি মহিলারা মসজিদ না পাক করে ফেলে বন্ধুগণ একজন বক্তা বক্তৃতা করতে গিয়ে বলছেন যে লুচ্চারা রাস্তায় মহিলাদেরকে ভোগ করে আর মহিলাদেরকে মসজিদে নিয়ে ভোগ করে কি সুন্দর বক্তৃতা দিচ্ছে ওয়াজের মাঠে আর হাজার হাজার জনগণ শুনছে চোখ কান বন্ধ করে আমরা তার জবাবে বলেছি জাহেলাদ ইসরাম মহিলা ভোগ করে না আহলাদ ইসরাম ভোগ করে না যারা আহলাদিস আল্লাহর ফদল করেন যাদের আকিদার সহি তারা এই সমস্ত বেপরদার কাজ করে না তাবিজ দেওয়া কবজ দেওয়া মুরিদ বানানো মহিলাদেরকে দিয়ে গা টিপানো পা টিপানো তেল মালিশ করা এই সমস্ত নোংরা কাজ তোমরা বেদাতিরাই করে থাকো আহ্লাদিস আলেমদের এইগুলি লাগে আলহামদুলিল্লাহ বন্ধুগণ আল্লাহ রাব্বুল মিন বলেন ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ ইয়াযকার ইসমুহু ফি আইয়াজ আইয়াযকুর ইসমুহু ফিহা ওই ব্যক্তির চেক কেন কোন ব্যক্তি আছে যে মসজিদে আসতে বারণ করে মহিলাদেরকে মসজিদে নিয়ে তালিম দিতে হবে মহিলাদের পর্দাটা নিশ্চিত করতে হবে পর্দা একটি গুরুত্বপূর্ণ ইবাদত আজকে আমাদের সমাজে পর্দা অনেকাংশেই কমে যাচ্ছে পর্দা এখন ফ্যাশানে পরিণত হয়েছে যেই বোরকাটা মেয়েরা পড়ছে সেই বোরকাকে ঢেকার জন্য আর একটা বোরকা দরকার সেই বোরকাকে ঢেকার জন্য আর একটা বোরকা দরকার ওই মেয়েটা খালি গায়ে চললে হয়তো ওকে অতটা মানুষ ফলো করতো না কিন্তু এমন ঝিলিমিলি আর এমন রং রস্কার বোরকা পড়ছে যেটা দিয়ে মহিলারা আরো বেশি বেহারে দিকে চলে যাচ্ছে মহিলাদের পর্দা সম্পর্কে ইসলাম তিনটি মূল নীতি দিয়েছে কয়টা এক নাম্বার মূল নীতি হলো মেয়েরা বাড়িতে থাকবে কোথায় থাকবে বাড়িতে আল্লাহ বলেন ফি তোমরা তোমাদের বাড়িতেই থাকো তোমরা তোমাদের বাড়িতে থাকো মেয়েদেরকে মেয়েদের বাড়িতে থাকতে বলা হয়েছে একজন মহিলা তার ভরণ পোষণের জন্য ইসলাম চারজন ব্যক্তিকে আপনার দায়িত্ব দিয়েছে একজন মহিলাকে ভরণ পোষণ করার জন্য কয়জন ব্যক্তি কয়জন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে চারজন এক নম্বর হলো তার পিতা দুই নম্বর হলো তার ভাই তিন নম্বর হলো তার স্বামী আর চতুর্থ নম্বর হলো তার ছেলে তার ছেলে চতুর্থ নম্বর হলো তার ছেলে তার ছেলে একজন সালাফে সাল হিন্দের কোন এক ব্যক্তি তার আম্মা যেদিন মারা গেলেন সেদিন তিনি কানতে ছিলেন কানছেন কেন বলছে আমার জন্য জান্নাতের দুইটা দরজা খোলা ছিল একটা দরজা আজকে বন্ধ হয়ে গেল যার মা মারা গেছে যার বাবা মারা গেছে তাদের জান্নাতের দরজার একটি দরজা বন্ধ হয়ে গেছে দরজা বন্ধ হয়ে গেছে দোয়া মায়ের দোয়া বাপের দোয়া কবুল হয় কেমন কবুল হয় বাপ মায়ের দোয়া লা বাইনাল্লাহ আল্লাহ এবং বান্দার মাঝে কোন পর্দার আল্লাহ এবং এই দুয়ার মাঝে কোন পর্দা থাকে না আল্লাহ আল্লাহ এবং বান্দার মাঝে পর্দা থাকে না একটি গুরুত্বপূর্ণ ঘটনা আমি মাঝে মাঝেই বলি আবার আজকে একটু বলে দিই শুনে রাখুন যারা যুবকেরা আছেন তারা শুনবেন যারা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেন তারা শুনবেন যারা মনে মনে ভাবে পিতামাতার হক যথেষ্ট করেছি বাপ আর কি করবো আমি যথেষ্ট করেছি যথেষ্ট করেছেন আপনি এই হাদিসটা আপনি শুনুন আবদুল্লা বিন অমার মক্কায় আল্লাহাম থেকে এক লোক আসেছেন তার মাকে ঘাড়ে করে নিয়ে মাকে ঘাড়ে করে নিয়ে ইয়ামান থেকে এসেছে ইয়ামান কত দূর আর মক্কা কত দূর এত দূর পর্যন্ত মাকে ঘাড়ে করে নিয়ে এসেছেন সেই আল্লাহর বান্দা কাবা ঘর তো করছিলেন আল্লাহর বান্দা আবদুল্লা বিন অমর রাজি আল্লাহ সঙ্গে দেখা হয়ে গেল আবদুল্লা বিন অমর রাজি আল্লাহ বলছেন হে আবদুল্লা বিন অমর তুমি শোন গারে যিনি আছেন তিনি হলেন আমার মা আমি হলাম আমার মায়ের উত্তম বাহন আমার মাকে ঘরে করে নিয়ে সোয়ারি যেমন ঘরে করে নিয়ে সোয়ারকে নিয়ে বেড়াই আমার মাকে আমি এই ধরনের নিয়ে বেড়াই যতদিন আমার মা আমার পেটে রেখেছিলো তার চেয়ে অধিক কাল পরিমাণ সময় পর্যন্ত মাকে আমি ঘাড়ে করে নিয়ে বেড়াই আব্দুল্লামিন আমার সড়ো সুদূরী ওখান থেকে মাকে ঘাড়ে করে মোক্কায় নিয়ে এসেছি মায়ের ভক্তি আমি আদায় করতে পেরেছি কি না আব্দুল্লাবিন অমররাজিয়াল্লাহু তা লাহু বলেন আল্লার বান্দা সনো তোমাকে ভূমিষ্ঠ করার সময় তোমার দুঃখিনী যতবার নিঃশ্বাস ফেলেছিল যতবার করেছিল একটা নিঃশ্বাসের মূল্য পর্যন্ত করতে আজকে মা অবস্থা পারা কথা বলছেন কেন আপনারা যারা কথা বলবেন এখান থেকে চলে যান আপনার মতো অসভ্য মায়ের জন্য আজকে সন্তানের এই দুর্গতি ওয়াজের মাঠে কথা বলতে আসেন আপনি আপনি বাড়ি যায় স্বামীর সাথে কথা বলবেন স্বামীর সাথে ঝগড়া করবেন ওয়াজ মাহফিল ঝগড়ার জায়গা নয় বলছিলাম কথা কি বোঝা যায় কথা কি বোঝা যায় আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াকালনা ফি বয়তে কুনলা ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা বেশি বাড়াবাড়ি করলে শাহে আব্দুর রাজাক বিন ইউসুফকে ডাকা হবে শাহেখ বিন ইউসুফ যখন শুরু করবে না তখন তোমরা অটোমেটিকলি সুপে যাওয়ার সোজা হয়ে যাও হ্যাঁ তোর বাপকে যদি বাজারের মহিলা প্রমাণ তোর মাকে যদি প্রমাণ করতে না পারি জাতির সামনে কোনদিন কথাই বলবো কয়েকদিন আগে এক মুফতি মুফতি দৈনিক খালি খুঁসায় শেখ আব্দুল ইউসুফ সাহেবকে দৈনিক খোঁসায় দৈনিক বলে বহাস করব বহাস করব বহাস করব এই তোর বহাসের এত বাতিক কেন তোর বাদ্যের ধর্ম নিয়ে তুই চল আর আমরা কোরআন সুন্নাহর ধর্ম নিয়ে চলছি তা চলছি ঘরে লাগলে বালিশ রোদে দিতে হবে এরকম নয় এটা এটা কুসংস্কার এনজিও তে চাকরি করে ইবাদত কবুল হবে কি যে সমস্ত এনজিও সুদি কারবার করে সে সমস্ত এনজিও তে চাকরি করা যাবে না আর যাদের খাদ্য হালাল নয় তাদের এবাদত কবুল হওয়া কঠিন আসসালামু আলাইকুম বাকি রোজা থাকলে নফল রোজা রাখা যাবে কিনা মানে রামাজানের কিছু বাকি আছে এই অবস্থায় রফল রাখতে পারবে কিনা হাদিসের শব্দ হলো মানসামা সুম্মা এত বা আহু যে ব্যক্তি রামাজানের শ্যাম রাখল তারপরে সওওয়ালের ছয়টি রাখলো কানাকা কা দাহরি কুল্লিহি সেজন্য সারা বছর রাখলো তো এই হাদিস অনুযায়ী গুলামা কেরামদের অনেকেই বলেছেন যে আগে ভাঙতিটা পূরণ করতে হবে তারপরে সাইটা রাখতে হবে কিন্তু অপর হাদিসে এসেছে মা এশা সিদ্দিকা রাজিয়াল্লাহ আনহা বলেন যে আমি কোনো সময় রমাদানের শ্যাম ছুটে গেলে রসুল আসলামের খেদমত করার কারণে সেই শ্যাম পূরণ করতে পরের রমজানের আগাখানে বা পরের রমজানের কাছাকাছি গিয়ে সেটা আদায় করতাম এ হাদিস থেকে বুঝে যায় যে কারো ভাঙতি বাকি থাকলে নফরটা করতে পারবে আশা করা যায় ইনশাআল্লাহ সমস্যা হবে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা সাদাকার গোস্ত ছাত্র ব্যতীত অন্য কেউ খেতে পাবে কি ছাত্ররা হলো ফি সেই হিসাবে সাদাকার গোশত তাদেরকে খেতে দেওয়া হয় অন্যরা যদি খেতে চায় তাহলে ছাত্রদের তরফ থেকে তাকে দাবাব দিতে হবে দাওয়াত দিলে তখন খাওয়া যাবে আপনি আপনার গরিব আত্মীয়কে কিছু টাকা দিয়ে দিলেন জাগাতের টাকা গরিব আত্মীয়টা আপনাকে বসিয়ে রেখে ওই জাগাতের টাকা দিয়ে একটু সানাচুর বিস্কুট এনে খাওয়াই দিল আপনার জন্য হালাল কেন যেটা আপনি তাকে দিয়ে দিলেন এর তার হয়ে গেল সে যখন আপনাকে দিল হাতিয়া হয়ে গেল দলিল সাল্লাম বাড়িতে গেলেন খাবার কিছু নাই গোস্ত রান্না হচ্ছে জিজ্ঞেস করলেন এটা কার গোস্ত বলে এটা বাড়িরা রাধি আল্লাহ তালা আনহার গোস্ত বাড়িরা রাদি আল্লাহ তোমার দাসী তাকে কেউ সাদাকার গোস্ত দিয়েছে আল্লাহ নবী বললেন বাড়িরা আমাকে দাওয়াত দাও তো যেটা তো সাদাকার গোস্ত রসুলাম বলেন লাকে সাদা যখন আমাকে দাওয়াত দিলে তোমার জন্য সাদাকা কিন্তু আমাকে দাওয়াত দিলে আমার জন্য কি হয়ে গেলো হাদিয়া হয়ে গেল অনুষ্ঠান করে খাওয়া দাওয়া দিয়ে দাম তোলা যাবে কিনা আপনি যাদের কাছ থেকে দান নেবেন তাদেরকে একটু খেতে না দিলে কেমন করে হয় একটু খাওয়া দাওয়া দিবেন এমন কোনো সমস্যা তো হওয়ার কথা নয় এমন কোনো সমস্যা হওয়ার কথা নয় তবে একটা জিনিস মনে রাখবেন প্রতিষ্ঠানের টাকা পর্যাপ্ত পরিমাণ খরচ করলেন একদম বিলাসবহুল আয়োজন কমিটি মমিটি সবাই মিলে খাইলো যে দিল সেও খাইলো যে না দিল সম্পদ কমিটি এই প্রতিষ্ঠানের সম্পদ এইভাবে মিসইউজ করা যাবে না কিন্তু যাদেরকে দাওয়াত দিয়েছেন দূরবর্তী মেহমান তাদেরকে কিছু আপ্যায়নের ব্যবস্থা করলেন স্বাভাবিক মাকুল তাহলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ পাক আমাদেরকে কবুল করুন দাওয়ানা আমিন ও আসাদু আল্লাহ আল্লাহম আমিনা আনিল্লামিল্লাহ রবিহানা আলাইকুম রহমতুল্লাহ বারকাত